हेलो मैम एक्चुअली यूक्रेने जेटा होय सिक्स्थ ईयर 12টা সেমিস্টার হয় ওই তো फोर्थ ईयर फिफ्थ ईयर सिक्स्थ ईयर একসাথে পারমিশন করব হ্যাঁ 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 ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম ওটা আমরা মেডিকেল কমিশন কে লিখছি যে আমরা চাই ওদের আমরা এখানে ইন্টারনে কাজে লাগাবো তুমি আমাকে পারমিশনটা দাও থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে বস এন্ড ম্যাম আমরা খুব থ্যাঙ্কফুল আপনার কাছে যে না না লেট আস ট্রাই চেষ্টা করছি यस আমরা রেডি আমরা गवर्नमेंट রেডি এবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম্যাটিক এরিয়া যারা নতুন গেছে তাদেরটা কি হবে একটা হচ্ছে যারা ইউকেনে স্টাডি করতে চায় আমরা অফলাইন তাদের জন্য প্র্যাকটিক্যালের ব্যবস্থা করতে পারি गवर्नमेंट কলেজে বা প্রাইভেট কলেজে এবং অনলাইন তাদের পড়াশোনার ব্যবস্থা করতে পারি এটা गवर्नमेंट করতে পারে দিস ইজ ওয়ান অপশন নাম্বার 2 অপশন যে তোমাদের সেকেন্ড ইয়ার কি এক বছর হয়ে গেছে বললে ম্যাডাম বললে আমরা কিছু फर्स्ट ईयर सेकेंड ईयर थर्ड ईयर এর জন্য ভালো করে শোনো তোমরা সবাই বাংলা বোঝো না বাংলা বোঝো না অনেকে আছো আচ্ছা আমি দুটো ভাষাতেই বলে দেব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার একটা তো যে ফার্স্ট ইয়ারে যদি তোমরা নতুন করে কেউ চাল শুরু করতে চাও ধরো একটা বছর তোমাদের নষ্টই হয়েছে কিন্তু ওখানে 6 বছর আমাদের কোর্স 5 বছর তাই তো আমাদের কোর্স 5 বছর আমরা তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা পারমিশন করে করতে পারি তোমাদের 5 বছর এমনিতে তোমার 6 বছরে গিয়ে কি দরকার তাহলে ফার্স্ট ইয়ারের প্রবলেমটা সলভ হয়ে যাবে যারা করবে ফার্স্ট ইয়ারে তোমার তো এমনিতেই 6 বছর লাগছে ওখানে তা তুমি এখানে পড়াশোনা করার সুযোগ পাবে আমরা পারমিশন নিয়ে নেব তাহলে আমার একটা বছর আমি প্রাইভেট টাইভেটে কথাগুলো নিচে সবটাকে ডেকেছি এখানে দাঁড়াও সবাই দুই হচ্ছে সেকেন্ড আর থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের জন্য এই স্কোপটা রেডি থাকবেই কিন্তু অনেকে তো চাইবে যে আমার এক দু বছর আমি পড়ে ফেলেছি আমার তো তাহলে দুটো বছর নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের জন্য মেডিকেল কমিশনের আমরা পারমিশন চাইতে পারি যে তোমরা যদি অ্যালাউ করো তাহলে ওদের আমরা প্রাইভেট আমাদের যত কলেজ আছে আমরা ওদের পড়বার ব্যবস্থা করে দেব এবং দুই নিশ্চয়ই এলাও করবে আমি মনে করি তার কারণ হচ্ছে এটা অ্যাজ এ স্পেশাল সার্কামস্ট্যান্সেস এটা স্টেট গভর্নমেন্ট উইল পারসু স্টেট গভর্নমেন্ট মেডিকেল কমিশনকে লিখছে বিকজ উই আর এগ্রিড দুই হচ্ছে প্রাইভেট কলেজে যারা এসেছেন একটু প্লিজ আপনারা আলাপ করবেন ওদের সাথে ছাত্র ছাত্রীদের সাথে যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আছেন আমি প্রাইভেট মেডিকেল কলেজের যারা এসেছেন ম্যানেজার ম্যানেজমেন্ট থেকে ডাক্তাররাও এসেছেন আমি তাদের সকলকে বলবো বসুন আপনারা এবার আমি তাদের ডেকেছি এই কারণে যে যদি পারমিশনটা আমরা পেয়ে যাই তাহলে স্টেট কোটায় যে 10% আমরা পাই পাই তো না পাই না स्टेट कोटाय आमरा जे 10 प्राइवेट 50% पाई आमरा एट गवर्नमेंट रेट्स दीदी स्टेट कोटाय 1/3 सीट आछे 1/3 आछे हां दीदी हां दीदी 1/3 बोलछे